বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির মূল হবে কি, যে আপনার আমার কিংবা মানব দেহের ভিতরে আল্লাহ গুপ্তধন রেখেছেন দুইটি প্রকারে। দুইটি প্রকারে গুপ্তধন রেখেছেন, তাহলে সেই গুপ্তধন যে আল্লাহ রেখেছেন সেই গুপ্তধন কি আমরা ঠিক রাখতে পারব, এবং সেই গুপ্তধনকে ঠিক রাখার জন্যে এবং সেই গুপ্তধনকে বাড়ানোর জন্যে আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা পৃথিবীতে এসেছি এমনি নয়, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আজকের আলোচনাটি হবে যে আপনার আমার কিংবা মানব দেহের ভিতরে যে আল্লাহ গুপ্তধন রেখেছেন সেই গুপ্তধনকে আমরা উদ্ধার করব কিভাবে, এবং সেই গুপ্তধনকে আমরা ঠিক রাখবো কিভাবে, এবং খুব গুপ্তধন বলতে সেই বিষয়গুলো কি আজ তা ভেঙে বলবো ইনশাল্লাহ। সকলেই মনোযোগে শুনবেন, ইনশাল্লাহ আমরা সকলেই লাভবান হতে পারব। সেই বিষয়গুলো হলো, দেখুন যে আমরা যখন পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি তখন অবুঝ, দিন দিন আস্তে আস্তে সাবালকের দিকে এসেছি, তখন কিন্তু শিশুকালে যেই জিনিসটি আমাদের মধ্যে প্রকাশ ছিল না আস্তে আস্তে সেই জিনিসটি আমাদের মধ্যে প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পরে যারা আল্লাহর এই গুপ্ত ভেদ এবং গুপ্ত ধন যারা নষ্ট করে তাদেরই কঠিন বিচার হবে। তাহলে গুপ্ত ভেদ বা গুপ্ত রহস্য বা গুপ্ত ধন বলতে যে জিনিসগুলো সেটি আমি পেশ করব। যেমন হযরত ঈসা আলাইহিসসালাম একটি কথা বলে গেছেন, যার আছে তাকে আরও দাও, যার নেই বাদ বাকি কেড়ে নাও। এটা কেমন কথা? যার আছে তাকে আরও দাও, যার না আছে তারটা কেড়ে নাও। এই কথার মূল উদ্দেশ্য দেখেন, মানুষ কিন্তু জীবন ভরা সাধনা করে, কিন্তু সাধনা করে কিন্তু সাধনার ফল পায় না। কেন ফল পায় না? আচ্ছা, আর আমাদের কাছে সেই গুপ্তধনটা কি? সেটা হলো রুহানি জগতের গুপ্তধন। যেমন আমরা পৃথিবীতে আসার পরে আমরা একটা কালে দুষ্টুমি করেছি, এটা সেটা করেছি, সেটা কিন্তু আল্লাহ ধরেনি। তবে একটা সময়ে যখন আমরা এমন একটা জায়গাতে পৌঁছেছি, তখন একজন সাধক বা একজন বুজুর্গ বা একজন কামেল মুর্শিদের কাছে গিয়েছি, তখন যাওয়ার পরে সেই মুর্শিদ আমাদেরকে সাধনা দিয়েছে এবং প্রেম ভক্তির সাথে বিশ্বাসের সাথে আমরা সেই সাধনাগুলো করেছি। সাধনা যখন করেছি তখন কিন্তু আল্লাহ একটা কথা বলেছে বা রাসূল একটা কথা বলেছে, তোমার বাড়িতে বা তোমার কার্যক্ষেত্রে কেউ যদি কোনো কাজ করে তার শরীরের ঘাম শুকানোর আগে তার রোজটা দিয়ে দাও, তার টাকাটা দিয়ে দাও। তাহলে এটা যদি আল্লাহ ও আল্লাহ রাসূল একথা বলে থাকে, তাহলে আল্লাহ কি করছে? যে আল্লাহও বলেছে কেউ যদি আমার কাজ করে, কেউ যদি আমার সাধনা করে, তাহলে তার জিনিসটা আমি বাকি রাখি না, তাকে আমি নগদ দিয়ে দিই। এখন আল্লাহ যেটা নগদ দিয়েছে সেটা কি দিয়েছে? যাকে দিয়েছে সেই তো জানে, যে দিয়েছে সে জানে এবং যাকে দিয়েছে সে জানে। তাহলে এটা কিন্তু গুপ্তধন। হে জগৎবাসী, আজকের যে কথাটি হলো গুপ্তধন, সেই জিনিসটাই যে আমাকে দিয়েছে সে জানে আর আমি জানি। তাহলে এই জিনিসটা যদি গুপ্তধন হয়ে থাকে, তাহলে আল্লাহর সাধনা যারা করে তারা কিন্তু আল্লাহর তরফ থেকে কিছু পায়, কিছু দেখতে পায়, কিছু বুঝতে পায়, কিছু জ্ঞান অর্জন করে। তখন এই জিনিসগুলো হাটে ঘাটে মাঠে তার আবেগের বসে মানুষকে বলতে থাকে, একটু বন্ধু বান্ধব হয়েছে, একটু সঙ্গসাথী হিসেবে একটা বন্ধু বান্ধব হয়েছে, তার কাছে বলতে শুরু করেছে, ভাই আমি ইমুক দিন সাধনা করেছি, আমি এই জিনিসটা পেয়েছি, আমি ইমুক দিন এই সাধনাটা করে এই জিনিসটা দেখতে পেয়েছি। এরকম কয়েকজনের কাছে যখন বলল, বলতে গিয়ে সে আনন্দ উপভোগ করেছে, কিন্তু এটা বলার পর থেকে সে সাধনা করে কিন্তু পায় না, সে সাধনা করে ঠিকই কিন্তু পায় না, পরে কপালে হাতায় আর বলে যে হায় হায় রে আমি কেন বললাম। তখন আল্লাহ তো বেজার হয়ে যায়। দেখেন, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন আর মেয়েটিও আপনাকে ভালোবাসে, কিন্তু কেউ জানে না, আপনি জানেন আর সে জানে, তখন সে আপনার কাছে গোপনে দেখা করতে আসে, তখন আপনি কি করেছেন? তখন বন্ধু বান্ধব
বা সমবয়সী কাউকে পেলে আপনি তাকে বলেন যে ভাই বন্ধু আমার একটা প্রেমিকা আছে, আমি তার সাথে এভাবে গোপনে দেখা করি, সে আসে। এই যে আপনি বলে যে স্বাদ গ্রহণ করেছেন, বলতে গিয়ে শেষে আপনি কান্নায় জর্জরিত হতে হয়, দুঃখিত হতে হয়। কেন? যে সে এখন আর আসে না। কেন? আপনি ইমুক ইমুক ব্যক্তিকে বলে ফিরেছেন। তখন তারা মনের হিংসাতে হোক বা যেভাবে হোক সেই মেয়েকে টিটকারি মেরেছে, সেই মেয়েকে একটা কিছু বলেছে, তখন সেই মেয়েটি আর সাক্ষাৎ করে না। তখন কিন্তু আপনি সেই যন্ত্রণায় ভুগতে থাকেন। কারণ অতটুকু আনন্দ পেয়েছিলেন বন্ধু বান্ধবকে বলতে, এর চেয়ে দশ গুণ বেশি কষ্ট পেতে হচ্ছে। সেই দশ গুণ কষ্ট আপনাকে পেতে হতো না, তখন কপাল ঠুকে ঠুকে বলতে হচ্ছে যে হে আল্লাহ কি ভুল করেছি, আমি এরকম আর ভুল করব না। ছয় মাস সাত মাস ধরে সাধন করতেছেন, বছর পার করে দিয়েছেন, আগে আল্লাহকে স্মরণ করলে আল্লাহর নিদর্শন দেখতে পেতেন, আল্লাহর কুদরতি তাজাল্লি দেখতে পেতেন, আল্লাহর গোপন বিষয়গুলো দেখতে পাইতেন। এখন কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই যে মুখ লেড়েছি, এখন প্রেমিকা পালিয়েছে, সে তোমার মান সম্মান রাখবে না। তখন আল্লাহ হলো গোপন, তিনি গোপনেরও গোপন, তাকে সত্তর হাজার পর্দার তলে তিনি ঢাকনা দিয়ে থাকে। আর সেই গোপন যখন প্রকাশ হয়েছে আপনার সাধনার বলে, আপনি কি করেছেন? আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, এ হলো একটা গুপ্তধন যা আপনার মধ্যে নিহিত থাকে, সেটাকে কিন্তু আপনি প্রকাশ করে দিলেন। তখন সেই গুপ্তধন আপনার থেকে নাড়াচাড়া হয়ে গেল। তখন আপনি কিন্তু ধুকে ধুকে ঘুরছেন, চোখ মুখ লাল হয়ে গেছে, কান্নার ঝড় বয়ে যায়, হায় হায় কি করলাম। তখন আল্লাহকে ডাকতে ডাকতে, যদি কখনো কোনো বছর আল্লাহর মায়া হয় তাহলে আবার তিনি আসে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু এমনই একটা বিষয় যে আল্লাহকে কেউ কোনো লোহার বেড়ি দিয়ে রাখতে পারবে না। আল্লাহকে কেউ কখনো কোনো কথার জালে ফেলে আটকে রাখতে পারবে না। তাকে যদি পেতে হয়, তাকে যদি ধরে রাখতে হয়, তাহলে একটাই সম্বল, ভয়, ভক্তি, প্রেম। যে আল্লাহকে হারাবার ভয়টুকু রাখতে হবে এবং ভক্তিটুকু রাখতে হবে, বিশ্বাসটুকু রাখতে হবে, প্রেমটুকু রাখতে হবে, তাহলেই হবে জয়। সে আল্লাহ যত দূরেই রয়, তখন সে ভক্তির জোরে সেই চোখের পানির যে শৈল শিহুরে উঠছে, চোখের পানি ঝরছে, তখন আল্লাহ আর সইতে পারে না। যেই আশাটা আসতো অনেক বছর পর, সে কিছুদিনের মধ্যে আবার আপনাকে দর্শন দিয়ে যায়। কেননা যে আমার বান্দা তো ভুল করেছে, সে বুঝে নাই, তাই আবার আল্লাহ আবার সংযোগ দেয়। কিন্তু এরকম সংযোগ যদি কারো হয়ে যায়, তখন সে যেন মানুষকে যখন তখন যাকে তাকে এটা সেটা বলে না, তখন কি হবে? তখন আপনার গুপ্তধন রক্ষা হবে। এ হলো এক প্রকার গুপ্তধন, যে আল্লাহর ধন গুপ্তধন, আল্লাহ নিজেও গুপ্তধন, আল্লাহকে পাওয়াই গুপ্তধনকে পাওয়া। তাই এর চেয়ে বড় গুপ্তধন আর হয় না। এ হলো এক প্রকার গুপ্তধনের কথা আপনাদের সাথে বলা হলো। এবার আর পরের পর্ব বলছি, আরেকটু খেয়াল করে শুনবেন, আরও একটি গুপ্তধন। সেই গুপ্তধনটি হলো, দেখুন, মানুষ যখন বাচ্চাকালে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে যখন যৌবন আসে, তখন কিন্তু তার মধ্যে আরেকটা গুপ্তধন আল্লাহ রাখেন। সেটা কেমন? যেটাকে বলা হয় যে আবে হায়াতের পানি দেহের মধ্যে আসে জানি, চিনতে কয়জন পারে। যে চিনতে পারে সে নিজের মধ্যে ধরে রাখে। আর যেই পানি দ্বারা আপনার আমার জন্ম হয়েছে, এই পৃথিবীতে এসেছি, সেই পানিটাই গুপ্ত পানি। গুপ্ত পানি কেন? দেখেন, একটা মানুষকে যদি কাটা হয়, জবাই করা হয়, তাহলে সেই আবে হায়াতের যে পানি, জিন্দা পানি, সেটা কিন্তু জবাই করলে পাওয়া যায় না। তাহলে জবাই করলে যেহেতু পাওয়া যায় না, তাহলে এটা গুপ্তধন আল্লাহ মানব দেহের ভিতরে গুপ্তভাবে রেখে দিয়েছে। আর এই গুপ্তধনকে কি করেছি আমরা? আরাম, আয়েস, আনন্দ পাইতে যাইয়া আমাদের এই গুপ্তধনকে আমরা নষ্ট করতেছি। তো একটি কথা বলা আছে যে আল্লাহ একদিন ষোলো আনার হিসাব নেবে। ষোলো আনার হিসেব বলতে শুধু এটিরই হিসাব নেবেন না, ষোলো আনার হিসেব বলতে যে দেখেন যে এক হলো মানব দেহে জিন্দা পানি, যা আবে হায়াতের পানি বলা হয়, যে পানি দিয়ে আপনার আমার জন্ম হয়েছে। আচ্ছা, এ হলো একটা গুপ্তধন। এর মধ্যে এটার সাথে কানেকশন হয়ে
আরও যে গুপ্তধন সেটি হলো কি, আপনার যে আল্লাহ হায়াত দিয়েছে এই হায়াত কেউ দেখতে পায়? দেখতে পায় না। তাহলে এটাও কিন্তু অদেখা জিনিস, গুপ্ত জিনিস, এই হায়াতকেও আমরা নষ্ট করেছি। আচ্ছা, এরপরে আমরা পৃথিবীতে দেখা যায় ধন সম্পদ বিভিন্ন কিছুর পিছনে, এই বিভিন্ন কিছুর পিছনে পড়ে আমরা কিন্তু লোভ করেছি এবং অন্যেরটা আত্মসাৎ করেছি, বিভিন্ন ক্ষয়ক্ষতি করেছি, নিজের স্বার্থ পূরণের জন্য মানুষের ক্ষতি করেছি। তখন এটাও একটা গুপ্তধন যে আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দান করেছিলেন, এই জ্ঞান আমরা কোন পথে ব্যয় করেছি, সঠিক পথে নাকি অসত্য পথে নাকি সত্য পথে। আচ্ছা, এই জ্ঞান কি দেখা যায়? জ্ঞান দেখা যায় না। তাহলে যে জিনিস দেখা যায় না সেই জিনিস আমার মধ্যে দেয়া দেওয়া হয়েছে এবং যৌবনের পাশাপাশি আমাদের মধ্যে সেই গুপ্ত ভেদ, গুপ্ত পানি এবং গুপ্ত জ্ঞান দেওয়া হয়েছে, সেগুলো আমরা নিজের মধ্যে গুপ্ত রাখিনি। আনন্দের বসে আমরা স্ত্রীর মাধ্যমে এটা আনন্দ করে নষ্ট করেছি এবং বিভিন্ন কুখা এসে আমরা এটা নষ্ট করেছি, এই গুপ্ত ধনকে ঠিক রাখিনি। তাই আল্লাহ বলেছে যে তোমাদেরকে যে ষোলো আনা জ্ঞান, ষোলো আনা সব কিছু আমি দিয়েছি, এই ষোলো আনাকে তোমরা বত্রিশ আনা, তার মানে ডবল করে তোমরা আমার কাছে আসো। তাহলে এই দুইটা প্রকারে আল্লাহ আমাদেরকে গুপ্ত ধন দিয়েছে, কিন্তু সেই ধনকে আমরা নষ্ট করেছি, যার ফলে একদিক দিয়ে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর ধন যা পেয়েছি তা হারিয়েছি, আবার হারিয়ে কেউ পেয়েছে যদি আবার সে ধরে রাখতে পারে। তাই একটি কথা আছে, শিক্ষকতায় ঠেকছে যেথায়, মানুষ ঠেকে ঠেকে শিখে, তবে সারা জীবন ঠেকবো আর শিখবো তাহলে তো হবে না, আমাদের অর্জন হবে না। আমরা একবার যদি ধাক্কা খাই তাহলে সর্ববিষয়ে আমরা সতর্ক হয়ে যাব। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো প্রত্যেকটা সাধকের দরকার, প্রত্যেকটা পরহেজগার যারা ইবাদতকারী তাদের দরকার। আল্লাহর তরফ থেকে কিছু দেখলে, কিছু পেলে কাউকে বলতে নেই। হ্যাঁ, তবে আমার গোডাউন যখন ভরে যাবে তখন আল্লাহ নিজে প্রকাশ দেবে। দেখবেন ওলিয়া উলিয়ারা, তাদেরকে মানুষে ভণ্ড বলে, খাওয়া নেই, নাওয়া নেই, শরীরের পয় পরিষ্কার নেই, জামা কাপড় নষ্ট, চুল আউলে আছে, সে চুপ করে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। এক সময় দেখা যায় তার ভাণ্ড ভরে গেছে, তখন আল্লাহ নিজে তার প্রকাশ ঘটায়, তার মাধ্যমে কিছু আল্লাহ নিজে কারামত ঘটিয়ে দেয়। তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, তাকে তো ভণ্ড বলেছি, তাকে তো খারাপ বলেছি, আসলে সে যে আল্লাহর ধনে ধনী হয়েছে, সে মুখে যা বলে তাই হয়, সে অজানাকে জানতে পারে সে আল্লাহর কাছ থেকে কত ধন পেয়েছে। তখন এই প্রকাশটা আল্লাহ করে দেয়। আর যখন আমি আমার প্রকাশ করব যে আমি এটা পেয়েছি, সেটা পেয়েছি, তখনই আমাকে আল্লাহ অনেক নিচে নিয়ে যাবে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনায় আপনাদেরকে কি বোঝালাম, কি বুঝাইতে পারলাম কিনা অবশ্যই জানাবেন এবং আমরা এই বিষয়ে সতর্ক হয়ে যাব এবং আল্লাহর সাধনা করব, আমল করব। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।